এলনিনোর প্রভাবে দ্রুত বদলাচ্ছে আবহাওয়া, এর মধ্যে নয়া আশঙ্কার কথা শোনালেন মার্কিন গবেষকদের একাংশ। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এলনিনোর প্রভাব থাকবে বলে জানিয়েছেন তারা। এর জেরে বিশ্বের বিভিন্ন দেশের চর চড়িয়ে বাড়বে তাপমাত্রার পারদ, পাশাপাশি থাকছে বন্যার সম্ভাবনা। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার বা সিপিসির পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে পূর্ব এবং মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার রেকর্ড ছোঁবে, যা আগামী দিনে ডেকে আনবে ভয়ঙ্কর সাইক্লোনের মতো দুর্যোগ। পাশাপাশি এবারের শীতকালে এল নিনোর প্রভাব থাকার 95% সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আমেরিকার সিপিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি আবহাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জাপানের গবেষকরাও। তাদের কথায় এল নিনোর জেরে প্রশান্ত মহাসাগরীয় এলাকার সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। চলতি বছরের জুলাইতে এই প্রক্রিয়া অব্যাহত ছিল। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। সাধারণত এই সময় শীতকাল থাকায় পারদ পতন লক্ষ্য করা যায়, আর এল নিনোর প্রভাবেই এটা হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, শীতকালে এল নিনোর প্রভাব আবার দক্ষিণ আমেরিকার আবহাওয়াকে আর্দ্র করে তুলবে। ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর এবং চিলি সহ এখানকার বিস্তীর্ণ এলাকায় অতিবৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর আমেরিকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেও পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে। গবেষকদের দাবি, এল নিনোর এই প্রভাব সবথেকে বেশি পড়বে কৃষির ওপর। বিশ্বের প্রায় সমস্ত দেশেই ঋতুকালীন ফসলের উৎপাদনের জেরে মার খেতে পারে, ফলে আগামী দিনে খাদ্যশস্যের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরে গত এক দশকের মধ্যে উষ্ণতম জুলাই মাস প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গোটা জুলাই জুড়েই চলেছে তীব্র তাপপ্রবাহ, যার জেরে মৃত্যু হয়েছে অনেকের। পরিস্থিতি সামলাতে কোথাও কোথাও স্থানীয়ভাবে স্কুল, কলেজ বা অফিস আদালত বন্ধ রাখতে হয়েছে। শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরের জল ধীরে ধীরে প্রচণ্ড উষ্ণ হয়ে উঠছে বলে জানিয়েছে সমুদ্রবিজ্ঞানীরা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা বা পেট্রোলিয়ামের অত্যধিক ব্যবহারের জেরেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।